কংগ্রেসের বিক্ষোভ মিছিল কর্মীরা আক্রান্ত হয়, আমাদের যুব কর্মীরা আক্রান্ত হয়, আমাদের রাজ্য কংগ্রেসের জিনিস কার্যকরী সভাপতি উনি আক্রান্ত হন, সুদীপ রায় বর্মা আক্রান্ত কংগ্রেস সভাপতির গাড়ি ভাঙচুর হয়, আমার গাড়ি ভাঙচুর হয়, এই রাজ্যে অরাজকতা চলছে এবং এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে 100% ব্যক্ত এবং নিষ্ক্রিয় এই ডক্টর মানিক সাহা বিপ্লব এই রাজ্যকে নিরপেক্ষভাবে পরিচালনা করেছে। মানিক সাহা পরিচালনা আমরা নিয়ে এবং আসামিকে গ্রেপ্তার করার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িগাড়া আজকে জানিয়ে গেলাম স্বরাষ্ট্রমন্ত্রীকে, আগামীতে ওনার বাড়িতে ঢুকবো আমরা।